শ্যাম করা চুল আমার উড়ে উড়ে যায়, চেংরারা দেখে সবাই করে হাই হাই। আরে কি বলবো আমার রূপের কথা, কত আপন কত খাইলো বেটা। আরে নারে 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 তোরা নজর দিছি না, আছি কুচি কলি আমি ফুলেরই ডালি, অসময়ে হিরো ভাঙিয়ে দিস না। আরে গির্জা গির্জাড়া পুকু পুকুরে, গির্জা গির্জাড়া পুকু পুকুরে, গির্জা গির্জাড়া পুকু পুকু। বলি হ্যাঁ রে, তুই কুকুর বটে নাকি? হ্যাঁ হ্যাঁ বড় বলে দিস আমার কুকুর তুই। না তুই বল না, তুই কুকুর বটে নাকি বল না। না আমি কুকুর লই। তাই যে তোকে আমি বাইদে বলে খুঁজে বললি কুকুর খোঁজা রকম। কেন তুই বাগাল বটে নাকি? তুই বাগাল বটে নাকি? না আমি বাগাল লই। তা শালা শুয়ার বাগাল রকম লাগছে যে। হ্যাঁ চাটিস না দেখি, রাজা ঘর ছেলে রকম দেখাচ্ছে। আর চুলটা দেখি চুলকে, এ রে বাবু 500 টাকা নিয়ে কাটা গেল। কোথায় কাটলি? কোথায় কাটলি? তখন যখন কাজকে বললি যে একটা বিড়ি খাওয়া তখন দিয়ে দিলিস। তো না থাকতে গেলে কি আমার জীবনটা দিব নাকি? জীবন মানে তোকে সবকিছু দিতে হবে। এখন তুই টানবি? এখন টানবি না তো, এখন আমি টানলি তো। হ্যাঁ তো চাল চ আমার সঙ্গে চ। কি খাবি আগে বলে তবে যাবো, না তো নাই যাবো। তুই যত জল খাতে পারি আমার তরফ থেকে ফ্রি, একদম ফ্রি। ওটা তোর বাপকে খাবি যা পাঠা কথা কার। তবে তুই যদি জল নাই খাবি সে, তবে তো বহালে তোমার ঘাস উঠেছে জল পড়ে, তো তো ঘাস খাইন দিব। আমি কোনো গরু বলি না। তুই গরু লই যে কালা বটি কালা। আমি ঢের খোলা দেখছি, তো কেমনটা না দিলে হবে না আর দেখছি আমি। এটা কি করছি? এটা কি করছি? এটা কি করছি? সার্কেস খেলা করছি, সার্কেস খেলা। আরে বাপ ধন ছাড়ি দিবি, ছাড়ি দিবি, ছাড়ি দিবি, মরি যাবি, মরি যাবি। না আয় মরবি, না আয় মরবি। আরে ভাই সত্যি বুঝি মরি যাবো রে, মরি যাবো রে। দেখ মজাটা বুঝতে পারলি? আরে বাপ পুরা বুঝে গেছি পুরা। আমার সঙ্গে আর কোনদিন বেলি করবি বল? না মাথা খারাপ হয়েছে, এটা যেটা পাইয়ে গেছিল বাপ জীবনে ভুলতে পারবো না। সারা বুক ছাত্রী গুহায় দিলি রে গেট গুলি বন্ধু, আমি যদি মরি যাতি তো কি হইতো বন্ধু? কি হইতো? ভোজ হইতো ভোজ, তুই যদি মরে যাতিস তো। বারে মানুষ চিনি না রে পাগলা, শুধু ভোজ ডাকে চিনলি। তলে রে লে এবার বল তুই কোথায় যাবার বলেছিলি বল। ওই বলি মনসা পূজা একটা ভেড়া আলি বলে চল একটু একটা চিনিয়ে দিবি। হ্যাঁ তো সেটা আগে বলবিস তবে না, সেনে আছি নিয়ে কুকুর বটি না গরু বটি না ছাগল বটি করে বলছিস। আহ টুকু আমি মজা করতেছিলি, কে জানে তুই শালা আমাকে মারি একদম সিরিয়াস করে দিবি সে। হ্যাঁ তো এবার উঠ উঠ উঠ, ওটার ফুটানি করতে নাই হবে, যেমন শালা কত মারলি সেরকম ভাব করছে। চ চ এবার একটা আমাকে ভেড়া কিনে দিবি চ, আমার মায়ের কান দিকে আমাকে সব সময় কেচের কেচের করে মারছে। মনটা আজ শালা ঘরে থাকবো না, মনটা আজ শ্বশুর ঘরে যাইনি আড্ডা লিখবো, কিন্তু কি করবি এখন বিহাই হইনি। কি রে শালা তোর প্রত্যেকটা ভিডিওতে আমি দেখছি সব সময় শালা বিহার গল্প ছাড়া তো নাই, তোর কি বিহার করে দমে মন হয়ে গেছে নাকি? তো হবে নাই, সবাই ঘরে শালা বাইক আছে আমার ঘরে নাইছে, সবাই শ্বশুর ঘরের দিয়া গাড়ি চালাছে, হর আমি চালাবো নাই। বন্ধুরা দাদা ইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, না তো এই শালা বিয়া করবে নাই আমি বুঝতে পারি গেছি, আর আমিও ভয় পাবো নাই। জলদি করে এই হচ্ছে ফুটান যেন সাবস্ক্রাইব করে চাঁদি, দরকার করা সাবস্ক্রাইব করে, যে দেখছি তাই সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ চাঁদি আমার সাবস্ক্রাইব চাই, সাবস্ক্রাইব হতে গেলে আমি বিয়া করবো যা। বিয়া করার জন্য শালা ছটপট নাই গেছে, তোকে শালা বিটি দিবে না, রেখেও বিটি দিবে না। নিয়ে গেছি বিটি দিবে না শালা, আমি শালা রাজা ঘরে চিরা রকম দেখতে আছি আর আমার বিটি দিবে না। হ্যাঁ হ্যাঁ ফুটাইটা মাইছি না, চল চল যাবি, চল না আমি ঘর ঢুকি দিবো আর বিড়াবো না এখনই। হ্যাঁ তো চল চল চল। এ ভেড়া নিয়ে এলে পাঠা নিয়ে এলে, ভেড়া নিয়ে এলে পাঠা নিয়ে এলে, ভেড়া নিয়ে এলে পাঠা নিয়ে এলে, নতুন নতুন ভেড়া নতুন নতুন, একটুকু পুরানো নয় একদম নতুন নতুন ভেড়া পাঠা নিয়ে এলাম, নিয়ে এলাম, নিয়ে এলাম। অফার চলছে মনসা পূজার, মনসা পূজার, দাদার বেটা দাদার বিটি যে যে থাকছে নিয়ে এলাম পাঠা, মনসা পূজায় খাবে তুমি পাঠা, আসো নিয়ে যাও, এখন অফার চলছে, একদিন যদি সময় পিরাইন গেছে তো তোমরা পাবে নাই, একদম সস্তা করে নিয়ে যাও পাঠা, 500 টাকা, 500 টাকা, 500 টাকা। হ্যাঁ হ্যাঁ 500 টাকা তুই বলছিস, আর আমার টিনে তুই 3000 টাকা নিয়ে নিলিছিস। এরে বকা, এটা হচ্ছে খরিদার টাকার টেকনিক, খরিদার টাকার টেকনিক, এটা সবার ঠেনে পাবি না, শুধু এই ফুলকলি ঠেনেই পাবি। ওহ নাম তোর ফুলকলি, ওই জন্যই তোর সঙ্গে আমার ভালা আর ভালি। এ লজ্জা কর মাথা, তোর বিয়া হয়ে গেছে আর আমার এখন বিয়াই হয়নি। বলিয়া দেখে নাই আমার 10টা ছেলে আছে শালা, আমি এখন কইনাই দেখতে যাইনি আর বলছি তোর বিয়া হয়ে গেছে। দে তোর নাম্বারটা দে, ফোন করিব রাতের সময়। ও বাপ গো, এটা শালা 2023 চলছে, এটা 2050 চলছে, আমি কোনো খুঁজাই পাচ্ছি না রে বাপ। এই শালা লেডিসের নম্বর খুঁজছে, কতদিন শালা বেটা ছেলের নম্বর খুঁজি তখন লেডিসের নম্বর খুঁজছে, মানে দুনিয়া শালা কত উপরে চলে গেছে, আর আমি শালা এখানে রয়ে গেছি রে বাপ। নাই 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 নাই, আমার সাথে ফোন নম্বর নাই, ফোন নম্বর নাই। খে কেন কেন তুই একদম গরিব বটি নাকি পাচ্ছে?
রোজাই পুরুল লিয়ালে আনি আর ঘরে আসি নিয়ে খাই। তাই পাঠা তুই মাঠের নম্বর খুঁজছিস, বিটি ছেলা গুলার ঠেনে এখন খাড়ি খাড়ি কোদাইলে এরকম মোবাইল আর তোর ঠেনে ফোন নাই, কোথা পাবো গরিব ছেলা বুটি? পালা 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 এখান থেকে পালা, এরে সালা টাকলু তুই এইখানে? ওরে ভাই এই তো আমি পাঠালি যাইছিলি পাঠা। তুই পাঠালি যাইছিলি আর ভেড়া নিয়ে নিলি যে কি করবি, আমাকে ছুলিয়ে দিল ছুলিয়ে দিল রে, আমাকে ছুলিয়ে দিল। পুরুলিয়া ছেলে ছুলিয়ে দিলে? এগো এ সুন্দরী, এ সুন্দরী তুই আমাদের পুরুলিয়া ছেলেকে ছুলিয়ে দিলিস, কোথায় ছিল রে টাকা? তুই সালা ওর কম ছুলে নাই রে, পয়সা ঢের নিয়ে দিলি আমার ঠেনে। ও আমি তো ভাবলি সালা তোর চামে ছুলিয়ে দিল নাকি পাছে। বল 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 তোরা পাঠা লিবি না গরু লিবি? আমরা ইন্দুর মোড়া লিব। তোরা ইন্দুর মোড়া লিবিস তো ঘেন কিসকে আলিছে তো বুঝতে পারছিস নাই? হম তোর ঠেনে আমরা যখন আসিয়েছি তখন ওই ভেড়া লিবো না তো পাঠা লিবো, আমরা কি গরু লিবো? হ্যাঁ হ্যাঁ সেটা বটে, তাহলে তোমরাই হাইলি আমি এ জিতিলি। হ্যাঁ হ্যাঁ লে লে, অত আর ভদ্র ভাষা নাই বলতে হবে, আমরাও ওই গ্রামের ছেলাই বটি, দেখতে তো দেখাচ্ছে টিং ভাঙার রকম তোমাদের মুখ গুলা আর বড় বড় ফুটানি। এই রাজা ঘর ছেলা বটি ওরকম বলবি না, সিন্দুরটা কইছে ঘর ঢুকাই নিবো জানি, তোর বাপও কোনো করতে লাগবে। তুইও চিনিস নাই আমাকে, আমিও সিন্দুরটা পরে নিয়ে তোর ঘর ঢুকে দিবো, তোর বাপও কোনো করতে পারবে না আমাকে। রে বাপ সাইডে পুরো হাই ভোল্টেজের বটে রে, হাই ভোল্টেজের বটে রে। সারা লোকের বিটি ছেলের সঙ্গে লাগিস কেন বলুন? আমি কোথায় লাগি দেখ বই লাগিছে। আমি কোথায় লাগি, আমি কোথায় লাগি? তোরাই দেখি নি আগে লাগিছি বলে দিলেই হবে, তুই একদম হাড়ি রকম কাটি গেছিস। হ্যাঁ তো বাদ দে বল, ছাগল লিবি না ভেড়া লিবি? আমরা ভেড়া আলিব ভেড়া। দেখ দেখ এই ভেড়া গুলা দেখছি, এই ভেড়া গুলা দুটার দাম হচ্ছে 10,000 করে 20,000। ও বাপ গো শালা আমরা সোনা রূপার দোকান দিয়ে গেছি রে, পালা 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 পালা। না রে ভাই এটা সোনা রূপার দোকান লইছি, এটা হীরার দোকান বটে, হীরার দোকান, হীরার দোকান লই রে, মেয়ার দোকান বটে, দেখতে পাচ্ছি না বিটি হীরার দাম হাই আছে আর বলছি হীরার দোকান বটে। বলি এত দাম 10,000 করে 20,000, কত দিতে পারবি তোরা বল? কত দিতে পারবো? 20 টাকা করে 30 টাকা দিবো। 20 টাকা করে 30 টাকা দিবি? হ তো কি আমরা সালা ভাড়া মাচাবার জন্য এইয়াতে আমরা চলে 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 আলি আর তুই বলছি 10,000 করে 20,000 টাকা লাগবে? আমার বাপে দেখে নি অত টাকা, তোকে দিয়ে দিবো তো টাকা। তবে তোরা ভেড়া ছাগল নিতে হবে নাই, তোরা যা 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 যা, তোরা কুকুর লিবি যা, কুকুর ফ্রি পাবি যা। হ্যাঁ যদি মামন সাহেব বলতো না যে কুকুর দে তো ক্যাচ করে দিয়ে দিতে চান দিয়ে ফ্রি ফ্রি, তো তোরা মামন সাহেব কোনো বলেছে নাকি যে ভেড়া দে ছাগল দে? হ্যাঁ বলেছে, আমাকে রাতে স্বপ্ন আনছিল। কি বলেছিল কি বলেছিল? বলেছিল বলছে তুই যদি ভেড়া দিস এই বছর তো তোর বিহা লাগাই দিব আর তোর বহুটা বড় ক্যাচ ক্যাচ হবে। শালা সেই বিহা করে নিয়েছে আর বহুটা আমার বিরাট ক্যাচ ক্যাচ, শালা আমার মাকে টুকু শান্তি যেতে রইতে দেয় নাই। ওইসব ঘরের গল্প বাদ দে, 20 টাকা করে 30 টাকা দিব দিবি কি বল? তোরা হাঁস লিবি যা হাঁস, তোরাকে নাই ভেড়া ছাগল নিতে হবে না যা। ওরকম বলে খালি হবে না, আমি কত স্বপ্ন নিয়ে আলি যে তোর ঠেনেই লিবো আমরা ভেড়া ছাগল, আর তুই এমন করছিল মারি শালা, মানে কি বলবো আজকাল যে ট্রেক্টর বলালা ভাবটা করতেছিল না, উহাদের তো ফুরাই গেল, উহাদের থেকে তো ভেড়া কিং করে দিছে, ভার একটিং এটা ভার একটিং লড়ি ও ভার একটিং বটে। হ্যাঁ হ্যাঁ যারই নাম মরি তারই নাম খাজারি। তবে হ্যাঁ হ্যাঁ যারই নাম ভোলা তারই নাম মদনা। ই শালা মদনা আমার বাপের না, আমার আমার নাম ভোলা শালা, তোর নালে দিলেন ওই ছোট বড়াই মরি যাবি বুঝলি? মারি তোদের কথা শুনে নো আমি হাসবো না কাঁদবো না, শালা হাসপাতালে ভর্তি হবো কোনো খুঁজাই পাচ্ছি নেই। এইদিকে বলছিস 20 টাকা করে 30 টাকা দিবো, হ্যাঁ রে 20 টাকা 20 টাকা কত হই? কত হই আর 30 টাকা হই? হ্যাঁ রে কোন স্কুলে পড়েছিলি? আমাদের মাস্টারে আমরা কেরকমই শিখাইছে, তোর মাস্টারে কেমন শিখাইছে সেটা তুই জানিস? ও বাপ তাহলে ভুলটা আমারই নাকি? না 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 ভুলটা তোর নয়, ভুলটা তোর বাপের। কি করে আমার ভুল? ওই যে তোর বাপে তোকে পাঠা কিনতে এখানে পাঠাইছে। ও হো সেটাও বটে। কি বলছি তোরা লিবিস না বচো সাই করবি শুধু, লিবো তো ডিসকাউন্ট দে তবে না লিবো। হ্যাঁ তো যা 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 ওই 8,000 করে 16,000 টাকা দিবি যা। না তো সারা ভেড়া খাবো নাই তাহলে হাঁস দিবো চালি, কেনে কেনে ঝিঁঝা পূজা দিলে হবে না হাঁসেই দিয়ে চাই। হ্যাঁ তুই চালি যা সারা দাম বলছিস যে। হ্যাঁ হ্যাঁ যা 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 পালা 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 তোরা এখানে থাকি না যা। ও সিস্টেম স্যার চালি ভালো করে বল কত দিবি? কত দিব আমি তো বললি 8,000 করে 16,000 টাকা দিবি যা। আমি সকালে কার মুখ দেখে উঠেছিলি যে এরকম দুটা পাঁঠার সঙ্গে আমার পাল্লা পড়লিও, সকালে তুই পচা মুহে উঠেছিলি ওই জন্য তুই আমার সঙ্গে টক করে পড়ে গেছি, কাললে সন্ধ্যে আমি রাতেই মুখটা ধুয়ে নিয়ে আর ঘুমাবো, তাও যেমন না এরকম দুটা পাঁঠার সঙ্গে আর কোনোদিন আমার দেখা হই। তোকে এইখানে দেখা পালি মানে তোকে আমি এবার রোজেই দেখতে পাবো, উপর কোলে নিচ কোলে যথা যাবি দেখতে পাবি বুঝলি না, সব জায়গায় থাকি আমি, নামটা বটা ছুটুয়া, ফোন নম্বর বটা 0079। এহ দেখছি না পাঠা কোথায় ভক করে নম্বরটা দিয়ে দিল, এহ তুই ভক করে লেখে রে তবে না কাজ হবে, দূর দূর পালা এখানে পালা।
আরে আরে চো 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 এর বড় ভাব তো শালা এত ভাব শালা কি বলবো যারা বড় লোক না তারা করে নাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলো আর আমরা অন্যদিকে চললি ভেড়া দেখতে যাবে এই শালা যা ফুটানি বাবা শালা আজকাল ট্রাক্টর বালা লাও তো ফুটানি করছে নাই তো ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ভালো তো লাগবে কি আমি ভিডিও বানাবার ভালো লাগবে কোনো খেলবো রে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টাটা বাজিয়ে দিবে তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবাই প্রথম দেখতে হবে আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যাতে পৌঁছে ফুটানি দিবে তো এবার আসছি কাল দেখো তোমার নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ঘন্টার জোরে বাজিয়ে দিবে তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবাই প্রথম দেখতে পাবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে এবার আসছি কাল তো নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই গুড নাইট।